গুড আফটারনুন টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে কুটতে উঠে পড়েছে সাড়ে সাতটায় ও সাড়ে সাতটায় উঠে আটটায় দোকানে চলে গেছে ওর যা টাইম শিডিউল ঠিক আমার একটু উঠতে দেরি হয়ে গেছে কারণ কালকে বিয়েবাড়ি থেকে এসে অনেকটা রাতে প্রায় আড়াইটা তিনটের সময় আমরা শুয়েছি তাই জন্য একটু দেরি হয়ে গেছে কারণ ওদের বাড়িতে গিফট ফিফগুলো আমরা সবাই ঢুকিয়ে দিয়ে বন্ধুরা তারপর এসছি আর বাড়ির বাইরেই পাশের বাড়িতে কাজ হচ্ছে এত আওয়াজ সকাল থেকে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক সকাল সকাল চা নিয়ে বসেছি সকাল সকাল বলবো না এটা হচ্ছে সাড়ে বারোটা বাজে দুপুর দুপুর যাই হোক আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে নিরামিষ তাই জন্য একটা ভেজ স্যুপ বানাবো গাজর আলু বিনস কড়াশুটি সবকিছু দিয়ে জাস্ট একটা স্টু মতো বানাবো ওটাই একটা দেড়টার মধ্যে লাঞ্চ করে নেবো এখন টাইমে খেতে হবে বাবা যাই হোক আজকে রাত্রির আটটায় আমি শাড়ির লাইভে আসব ব্যাদের পেজ থেকে তোমরা কিন্তু পাশে থেকো আর যারা এখনো পেজটাকে ফলো নি প্লিজ ফলো করে নাও এ আই ডিইএইচ ওয়াই ভি এ আই ডিইএইচ ওয়াই ভ্যাদেহী ব্যাদেহ পেজটাকে ফলো করে নাও তাহলে অনেক কমে অনেক ভালো ভালো শাড়ি পাবে এবং অনেক গিফটসও আছে কিন্তু ঠিক আছে চলো চা বিস্কুটটা খেয়ে কাজে নামি আজকে অনেকটা লেট হয়ে গেছে ভিডিও এডিট করে আপলোড করতে এখনও আপলোড হচ্ছে এখন দেখলাম সিক্সটি পারসেন্ট হয়েছে সব এখনও ফর্টি পারসেন্ট বাকি আছে কিছু করার নেই কালকে রাত্রি এডিট করার টাইম পাইনি এসেই শুয়ে পড়েছে অনেক রাত হয়ে গেছিলো বলে সকাল থেকে উঠে টুকটাক কাজ ছিল বাবা মা বেরোলো বাবার আজকেও চোখে ইঞ্জেকশন আছে কারণ বাবার চোখের কন্ডিশনটা একটু খারাপ মানে অনেকটা ইয়ে মানে গাড়িয়ে গেছিলো তাই জন্য ওটি হওয়ার পরেও প্রত্যেক দিন চোখে একটা করে ইঞ্জেকশন চলছে তাই যেন প্রতিদিন নিয়ে যেতে হচ্ছে ডক্টরের কাছে তাই মা বাবা বেরোলো নিচে গেছিলাম তাই এডিট ফেডিট করতে লেট হয়ে গেছে এখন এডিট কমপ্লিট করে বসিয়ে দিয়েছি আপলোডে এখন যাবে আমি স্নান করতে আর এখানে আমি স্যুপ বানিয়ে নিয়েছি ভেজ স্যুপ দাঁড়া দেখাই তোমার এই যে আমার ভেজ স্যুপ রেডি আলু গাজর বিনস কড়াইশুটি দিয়ে মাম বললো তোর যখন করছিস তোর সাথে বাবারও একটু করে নিবি তাই বাবার আর আমার দুজন মিলে দুজনের জন্যই করে নিয়েছি একবারে এখন আমি যাবো স্নানে পুজো আচ্ছা কমপ্লিট করে আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি ঘরটা পুরো ধোয়া কারণ ধুনো ধূপ দিয়েছিলাম তাই ঘরটা ধোয়া ধোয়া কি ভালো লাগে এই গন্ধটা যাই হোক এই যে আমার ভাত আর এই যে স্যুপ ভেজ স্যুপ আজ তো মঙ্গলবার এই সকালবেলা তো বেরিয়ে গেছিলাম এই যা খেলাম প্রচন্ড টায়ার্ড হয়ে যাচ্ছি মানে রেস্ট নেওয়ার সময় একদম নেই এখন করবো হচ্ছে লাঞ্চ কানে আওয়াজ আসছে তোমার হ্যাঁ পাশে হচ্ছে তোমার এ হচ্ছে কেন বলে মার মার্বেলের কাজ চলছে আর লাঞ্চ করবো আজকে আজকে এখন রিম্পা একটা টেল টেলের স্যুপ বানিয়েছে রিম্পার জন্য ওটা দিয়ে ছাড়বো আমি আজকে এই যো রিম্পা বসেছে আজকে এগুলো লাইভে আসবে সব প্রোডাক্ট জিও ছোট্ট করে একটা পাহাড় ন্যাপ নিয়ে নিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মানে বিছানায় পিকটা ঢাকাতেই মানে ঘুম এসে গেছিল এই জাস্ট টোটাল এখন পৌনে ছটা মতো বাজে যাচ্ছি একটু গোড়াবাজার হনুমান মন্দিরে অনেকেই জানো আমাদের যারা ব্লক ফলো করো প্রায় মঙ্গলবারই আমরা যাই যে লাস্ট দুটো মঙ্গলবার আমরা যেতে পারিনি কিছু কারণ ছিল অকেশন চলছিল বা কিছু কারণের জন্য যেতে পারিনি তাই আজকে যাচ্ছি আজকে আরো শুভ দিন একটা নতুন কিছু আমরা স্টার্ট করতে চলেছি তাই জন্য অনেক কিছু থাকে আসন চালিসা মিষ্টি প্রদীপ লাইটার সব পোলতা হিন্দি মেয়ে কি কো কে বলতায় ওরম ওরম অবস্থা বলতে গিয়ে পোলতা বলছে পোলতা বলো যাই আসবো দাদাকে বলছে দাদা আজকে সন্ধ্যাবেলা দোকান খুলবে বাবার এখন দোকান যেতে অনেক ঢের দেরি মাস দেরি তো মনে হয় শেষ দেওয়া আমার মনে হয় উচিত তাই বাবাকে বললাম এখন দেড় মাস বাবার এসেই থাক তারপরে দেখা যাবে গেছে আমাদের পুজো দেওয়া এবার আমরা যাব বাড়ির দিকে তারা হয়তো আছে অনেকটা আটটা থেকে ডিম ডিম্পার লাইভ আছে এখন প্রায় পনেরো সাতটা মতো বাজে চলো যাওয়া ভিড় দেখো মন্দিরে চলো

আজকে লাইভটা জাস্ট শেষ করবো আর দশ মিনিট বাকি তখন ইউ ফেসবুকেরই কোনো টেকনিক্যাল ফল্ট হলো তার জন্য ফেসবুক থেকে মানে মানে সব হ্যাঁ নিজে থেকে লগ আউট হয়ে গেল আমি আরো দু চারজনের সাথে কথা বললাম সবাই বলছে সবারই নাকি এই হয়েছে মানে এখনো ফেসবুক কারোর খোলেনি লগ আউটই রয়েছে ওটা কোনো টেকনিক্যাল ফল্ট হয়তো ঠিক হয়ে যাবে জাস্ট দশ মিনিট বাকি ছিল একটু সুন্দর করে শেষটা আমি করতে পারলাম না যাই হোক প্রথম থেকে খুব ভালো হয়েছে আমার কাজ কিন্তু খুব ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে যাই হোক কিন্তু ঘরে এই অবস্থা কপাল যাই হোক এগুলো সব ক্লিনিং ক্লিনিং করতে হবে খুব ভালো আজকে ঘর পুরো ক্লিনিং করে দিয়েছি বুকিং নিচ্ছিলাম তাই জন্য ভাবলাম একটু চা করি চা খেতে খেতে আবার বুকিং নেবো বুকিং অলরেডি অনেকগুলো হয়ে গেছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে ফার্স্ট ডে লাইভে এক পিস শাড়ি বিক্রি হওয়া মানেও আমাদের কাছে অনেক ব্যাপার সেখানে তো অনেকগুলো শাড়ি বুকিং হয়ে গেছে এখনো বুকিং ঢুকছে যাদের যাদের পছন্দ হচ্ছে ফাটাফাট স্ক্রিনশট পাঠাবো নাহলে কিন্তু দিতে পারবো না অনেককে না শুনতে হয়েছে জানি রাগ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই যাই হোক চা বসিয়েছি চা খেতে খেতে আবার বুকিং নেবো জল বসিয়ে দিয়েছি তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল তার নামটা ঠিক আমার মনে নেই সে লিখেছে দিদি চায়ের জলের মধ্যে চিনি দিয়ে ফোটাবে না তাতে গ্যাস বেশি হয় মানে গ্যাসটি মানে গ্যাসের প্রবলেম বেশি হয় তুমি কাপের মধ্যে চিনি দিয়ে না নেবে চা রেডি হয়ে গেলে চাটা ঢেলে নেবে তারপরে চিনি মিশিয়ে নেবে তার কথাটাই আমি মেনে চলছি চা ফুটে গেছে আমার এই যে মুড়ি আলু চচ্চড়ি নিয়ে বসে গেছি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম আমি ডিনার করে নি কুটি এলে তারপরও খাবে মেকআপটা শুধু রিমুভ করিনি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুয়ে শুয়ে বুকিং নিচ্ছিলাম আর জাস্ট কয়েকটা শাড়ি বাকি আছে অলমোস্ট টক আউট আর কয়েকটা শাড়ি বুকিং হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে আজকের মতো আর এখনও রাত জেগে আমি বুকিং নেবো কতক্ষণ জানি না সাড়ে বারোটা অলরেডি বাজে সাড়ে এই এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আমি ডিনার কমপ্লিট করে নিয়ে এখন বেশি রাত করছি না যেহেতু ডাক্তার বলেছে আর দেরি করে যাবে না কারণ গ্যাসের যেহেতু পেন হচ্ছে আমাকে তো বললো গ্যাসটি অলরেডি ধরে নিয়েছে আমাকে ঠিক আছে এরপরে লম্বা প্রসেস আছে মানে ট্রিটমেন্টে যাই হোক ওটার গল্প হবে আর একটা বিজনেস নিয়ে আমাদের মাথা খারাপ হয়েছে আবার আরেকটা বিজনেস স্টার্ট করলাম এটা ঠিকভাবে যেন কন্টিনিউ করতে পারি এটাই প্রে করো ঠাকুরের কাছে তোমরা সবাই কুটি এসে গেছে নিচে মাল গোজাচ্ছে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে কুট্টি ওপরে এলে ওকে আবার খেতে টেতে দিতে হবে আর এডিটও করতে হবে আবার দেখো শীতকালের লাস্ট পায়ে সেটা আমাদের বাড়ির কাকা পায়েস ছিল পায়েস দিয়েছে কাকা বলল দেখ শীতকালে লাস্ট পায়েস এটা আর কিন্তু এই বছর হবে না আবার পরের বছর শীতে তাই শুনে একটু মনটা দুঃখই হলো কুটি রাতে খেয়ে নেবে আমি রাত্রিরে দুধের জিনিস খাই না আমি কালকে সকালে খাবো পায়েসটা নিউ বিজনেসের জন্য কত কিছু এসেছে দেখো এটা একটা কাটার মেশিন সেলোটেপ কাটার একটা মোটা সেলোটেপ তিনটে ছোট সেলোটেপ এগুলো সব এসেছে এগুলো আমার কুরিয়ারের প্যাকিংয়ে মানে শাড়ির কুরিয়ারের প্যাকিংয়ে এগুলো দরকার এগুলো তো আমার দোকানে রয়েছে দোকানের এগুলো তো দোকানের এটা আমার শাড়ির জন্য শুধুমাত্র কুটটির খাবার সে তখন থেকে আমি রেখে দিয়েছি ছেলের খাওয়ার নাম নেই কবার যাবে তুমি কুরিয়ারের প্যাকিংগুলো সব নিচে রাখতে যাচ্ছে সকালবেলায় কুরিয়ারের লোক নিতে চলে আসবে অলরেডি আজকে আমি ষোলোটা শাড়ি দেখিয়েছি মানে চারটে ডিজাইনে পার ডিজাইন চার পিস করে চার চারে ষোলো পিস শাড়ি দেখিয়েছি তার মধ্যে দশটা স্টক আউট ফার্স্ট ডে লাইভে যে দশ পিস শাড়ি স্টক আউট হয়ে যাবে আমি ভাবতে পারিনি মাত্র আর ছ পিস শাড়ি অ্যাভেলেবেল আছে সেগুলোর অলরেডি বুকিং ঢোকা শুরু হয়ে গেছে বাট আজকে অনেক রাত হয়ে গেছে বলে আমি আর বুকিং নিচ্ছি না কাল সকালে আবার বাকি বুকিংগুলো নেব নেটটা আজকে সারছি খাটে বসে কারণ মুড়ি সাদা আলুর তরকারি সঙ্গে হচ্ছে একদম এই সিজনের লাস্ট গুড়ের পায়েস এই দিয়ে আজকে সার্বিনারটা কারণ আজকে মঙ্গলবার আমরা যেহেতু জঙ্গলি মন্দিরে পুজো দিতে যাই আমরা ভেজ খাওয়ারই চেষ্টা করি আর অনেক দিন ধরে তাই খাচ্ছি তাই জন্য আর বাইরে থেকে রুটি ফুটি আজকে আনতে যাইনি আর দাঁতের ব্যথাটাও এখন কম আছে ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসা আশীর্বাদে তাই মুড়ি দিয়ে একা করে মাখি মাখি খেয়ে নেব মুড়িটাও নরম হয়ে যাবে অসুবিধা হবে না আসলে একটা ব্যাপার হয়েছে আর কি আমি না মানে জবে থেকে ঠান্ডা পড়েছি ঠান্ডা পরে আগে সেপ্টেম্বর দুর্গা পুজোর পরপর থেকেই গিজাটের গরম জলে চান করি আমার একদম মানে এটা অভ্যাস একটু গরম জল লাগবি স্নান করতে গেলে কালকে কী হয়েছে এত তাড়াহাড়োর মধ্যে ছিলাম আর গিজার ভিজার চালানোর সময় পাইনি সেট করে এসে স্নান টান সেরে ফেলেছি ব্যাস ওই যে ঠান্ডা লাগলো হাসতে হাসতে একদম দিন কাভার হয়ে যাচ্ছে এত ঠান্ডা লেগেছে এবার দোকানে সকাল থেকেছিলাম ওই তার মধ্যেই চলেছে কাজকর্ম কথাবার্তা সেই সরি এখনো হয়ে যাচ্ছে কাছি রিম্পটা সিরাপ দিয়েছিল ওটা খাওয়ার পরে একটু কম ছিল সন্ধেবেলা খেয়েছিলাম আর এখন তো অনেক রাত হয়ে গেছে প্রায় সত্যি কথা বলতে গেলে সেই সকাল সাতটা দশ পনেরো থেকে সাড়ে সাতটায় ধরো সাড়ে সাতটা থেকে চলছে এখন প্রায় রাত্রি দেড়টা দুটো মতো বাজে ওদিকে যেহেতু বাবা অসুস্থ তাই জন্য অসুস্থ বলা ঠিক না চোখের যেহেতু অপারেশন হয়েছে সেই সেই ক্ষেত্রে আমি দাদা কাকা তিনজন মিলে দোকান সামলাচ্ছি সম্ভব না সত্যি কথা বলতে সম্ভব না আরও লোকের দরকার বোনরা তিনজন মিলে একদম নাকা নাকা নিচোকানি খেয়ে সামলাচ্ছি যারা মানে আমাদের ব্লগ দেখো যারা পাড়ায় থাকো তাহলে একটা বোন ছোটো বোন এসেছিলো হঠাৎ এসে বলছে দাদা তুমি পারো কেন বলছে এই গরমে সৌদো গরম পড়ছে তোমায় তো দেখি যাতায়াতের পথে সে সকাল থেকে দু বিকেল বা সন্ধ্যা থেকে রাত তারপর এদিকে ব্লগও করছো ওইদিকে দিদির বিজনেসের সময় দিচ্ছ এদিকে আবার তোমরা আবার শাড়িও শুরু করছো কী করে কি করলাম বললাম ঠিক পারবো দেখো এস এসছিলো ওর মায়ের সাথে বোনটা আস্তে আস্তে তোমার গল্প করে তারপর চলে গেল সত্যি কথা বলতে আজকে থেকে আরেকটা নতুন সেট আপ শুরু হলো যতটা পারবো আমরা করবো কারণ দোকান রিম্পার বিজনেস আমাদের বিজনেস তারপরে ইউটিউব আর সঙ্গে শাড়ি বিজনেস সবই একসাথে চালাবো সমানভাবে যতটা যতটা সম্ভব আমাদের পক্ষে ততটা আমরা নিশ্চয়ই সামলাবো তোমরা বাসে দেখো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ থাকলে আশা করি সবই আস্তে আস্তে হবে চলো আজকে মোটামুটি ফার্স্ট লাইব্রেরি রিম্পার ভালোই সেল হয়েছে আশা করিনি আমরা সব সময় হয়েছিলাম কী হবে না হবে রিম্পা ভয় পাচ্ছিলাম ভয় পাচ্ছিলাম কিন্তু বেশ ভালোই হয়েছে সরি মাইন্ড করো না বহুত কাজ হচ্ছে বহুত চলো তাহলে আজকের মতো ব্লগটা অবধি রাখছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা পাশে ছিলে তারা পাশে থেকো আর ফেসবুক পেজটা পারলে গিয়ে ফলো করে এসো আবার কালকে তুললিকার রিসেপশান আছে ওখানেও যেতে হবে সব কিছু ম্যানেজ করো সকাল সাড়ে সাতটা থেকে রাত্রি দশটা অবধি ম্যানেজ করে দশটার সময় হলেও আমি যাব চলো টাটা গুড নাইট ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই